দেখি এই দিকটা কি আছে, এদিকটা দেখা হয়নি, পুরো কমপ্লিট করা হয়নি, এই দিকটা একটু দেখি নি। ওই সাইডটা তো ভুল করে চলে গিয়েছিলাম, যেখানে খাবার দোকানে চলে গেছিলাম। তো এই দেখুন, এখানে ঠাকুরদের এখানে দেখা আছে, একজন গোসাই বসে আছেন এখানে, ঠিক আছে। ইনি সম্ভবত আমাদের এখানকার না, বাইরের আছে ঠাকুর বাবু। অ্যাকচুয়ালি আমাদের জীবনটা না, টাকা, মানুষের স্বপ্ন, এগুলো নিয়েই কেটে যায়। মানুষের অর্থকড়ি এইগুলো নিয়ে কেটে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পবিত্র স্থানে কখনো নিজেকে একটু টাইম দিই না। দেখুন এখানে কাজটা, কখনো টাইম দিই না, আর টাইম দিলে খুব ভালো লাগে। আজকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, কোথায় কি আছে, কোথায় কেমন কি আছে। অ্যাকচুয়ালি মন্দিরের যে নকশাটা, নকশাটা এমন হবে, তো তার একটা ছবি দেওয়া গেছে। তাই ভাবি আমাদের, অ্যাকচুয়ালি আমাদের জীবনটা না এক অদ্ভুত। কেউ টাকার পিছনে দৌড়াই, কেউ আমরা কেউ ধন সম্পদ প্রচুর বানানোর জন্য দৌড়াই, কিন্তু এইসব জায়গা যখন আসি না, তখন মনে হয় যে অ্যাকচুয়ালি অর্থকড়ি ধন সম্পদ জীবনে কিছুই না। শান্তি তো দুটো ফেনা পান্তা খেয়ে দিনটা কোনো মতে কাটিয়ে আর নিজে চলার মতন কিছু ইনকাম করা, এটাই জীবনের সব থেকে সুখ। বেশি অর্থকড়ি ধন সম্পদ জীবন জীবনের সুখ হয়তো আনে ঠিকই, কিন্তু তেমন কিছু না। এদিকে প্রবেশ নিষেধ, এই সাইডটা একটু দেখাই। এখানে সব সময় পুলিশের একটা পাহারার ব্যাপার আছে, তো এখানে এতদিনের স্বপ্ন আমার আজকে পূরণ হলো, মায়াপুর আসার। তো ভেবেছি আসবো, তো আসার সেই সুযোগটাই হয় না। এই দেখুন, এটা বই একটা বুক স্টল, তো এখানে ঠাকুর দেবতার সব বইগুলো এখানে পাবেন। তো আমি দেখি একটা নিয়ে যাবো ভেবেছি। দেখুন এখানে ওয়েটিং করার জায়গা বা রেস্ট নেবার জায়গা। আর রেগুলার অনেক লোক আছে এখানে, রেগুলার প্রত্যেক দিন প্রচুর লোক আসে এখানে, প্রচুর লোক। দেখুন এখানে বিভিন্ন খাবারের জিনিসপত্র পেয়ে যাবেন, দরকার এখানে জুতা রাখিবেন, মানে আপনার যদি জুতো মুতো রাখতে ইচ্ছে হয় তা এখানে রাখতে পারে। দেখি পুরো জায়গাটাকে কভার করি। এই সাইডের প্রবেশপথটা বন্ধ, দেখি তো এদিকে হয়তো আর কিছু নেই। দেখি এই দিক থেকে ভিতরে প্রবেশ করা যায় কিনা সঠিক জানি না, তবে দেখা যাক, হয়তো সম্ভবত প্রবেশ করা যাবে। হ্যাঁ, এখান দিয়ে প্রবেশ করা যাবে, কিছু তো লেখা নেই, তবে সম্ভবত প্রবেশ করলে অসুবিধে নেই, তো গিয়েই দেখি কি হয়। এই দেখুন মন্দিরের মেন যে ছবিটা, এই হচ্ছে ছবিটা মন্দিরের।
তো দেখুন কত সুন্দর, মানে আমি ভাবতে পারি না যে এখানে আসলে আমাদের কারো বাড়ি যাবার কোনো মনই করবে না। অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ আমার মা এসছে এখানে, তো একদিন আমার মাকেও নিয়ে আসবো। আমার আসার স্বপ্ন ছিল, তো আমি এসছি, আজ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এবার আমার মাকে নিয়ে আসবো, আমার মাকেও একটু ভালো করে ঘুরাবো, ঠিক আছে? চলুন একটু চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এসছি যখন, পুরো মায়াপুরের পুরো এরিয়াটা, পুরো এরিয়াটা না কভার করতে পারি, কিছুটা এরিয়া কভার করব, তো দেখানোর চেষ্টা করব। দেখুন মন্দিরের ইয়েটা যতটা সম্ভব চেষ্টা করে পারি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর যারা অ্যাকচুয়ালি মায়াপুরে আসা হয়নি যাদের, তো তারা এই ভিডিওটা দেখলেই অনেকটা মানে মানে আপনাদের ঘোরার মতন, টুরিস্টের মতনই হয়ে যাবে আপনার। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবে, ভিলেজ ব্লগ না, এখন আর দেখানোর টাইম নেই, পরে দেখ। তো চলো একটু দেখি, সব কপিল জুটিও সবাই আসছে, চলো দেখে নিই। কপিলরাও সব আসছে এখানে, আবার এমনি সব ফ্যামিলি পরিবার নিয়েও আসে বা সিঙ্গেলও আসে, সেরকম কোনো হবে। দেখ ভাই আমি কোথায় এসেছি, জিনিসটা আমার বাড়ির কাছে কিন্তু আমি কোনোদিন আসিনি, এই জন্য বুঝতে পারি না। যে সবাই বলে যে যা একবার ঘুরে আয় তখন বুঝতে পারবি জিনিসটা কি আছে, তো তো সত্যি এসে আমার এত এত ভালো লাগছে। দেখো এই ভাইরা সব দল বেঁধে এসছে, তো ভাইরা সব দল বেঁধে এসে দেখো ভাইরা সব দল বেঁধে এসছে, এসে সব আনন্দ ফুর্তি করছে, এনজয় করছে। তো সবাই আসবে, এরকম আসলে খুব এনজয় হয় এখানে, আর মনটা ভালো হয়ে যাবে যদি আসেন, আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। দেখো সব এখানে বসে আছে, আর এর ব্যাকগ্রাউন্ড অনেক বড়, ঠিক আছে? প্রচুর বড় ব্যাকগ্রাউন্ড, মানে ঘুরে শেষ করা সম্ভব না এটা। আমার আমি যখন বাড়ির থেকে রওনা দিয়েছিলাম আসার জন্য, তো আমার বোন বলছিল তুই একদিন তুই কভার করতে পারবি না পুরো জায়গাটা, তবু চেষ্টা করছি কত কতটা কি করা যায়। আপনি যে কোনো ধর্মস্থানে একবার গেলে আপনার মন ভরবে না, তো মায়াপুর আপনি একবার আসলে আপনার মন ভরবে না, আপনার বারে বারে আসতে হবে। আর সারাক্ষণ আপনার একটা জিনিস, আপনি এই যে একবার ঘুরে আসছেন তো বাড়ি যাবেন, মনে হবে দুদিন পরে মনে হবে যে আর একবার ঘুরে আসি, এত সুন্দর। আর প্রচুর মানে এত মানুষের একটা আয়োজন সমাগম এখানে চারিদিকে, যে যে দেখুন অ্যাকচুয়ালি মন্দিরের ব্যাক সাইডটা কভার করেছি, এবার সামনের সাইডটা কভার। দেখুন মন্দির সত্যি, মায়াপুরে মন্দিরটা সম্ভবত কত যে কোটি টাকা লেগেছে এই মন্দিরটা তৈরি করার জন্য, এটা আমার ধারণার বাইরে। তবে মন্দিরটা প্রচুর টাকা খরচ হয়েছে তৈরি করার জন্য, আর মন্দিরটা বিশ্বের এক নম্বর মন্দির, মানে বিশ্বে এরকম বড় মন্দির আর এত সুন্দর মন্দির এখনো কোথাও নেই।
এখানে অনেক গুসাইরা বিভিন্ন রকম একটা মন্দিরের সাইড নিয়ে কাজ করে। ঠিক আছে, দেখুন পুরো সাইডটা কভার করছে। এটা ক্লাসিক ইতালিয়ান পিৎজা। এখানে একটা পিৎজা সেন্টার, তো এখান থেকে পিৎজা আপনি খেতে পারবেন। আরো হয়তো আরো কিছু আইটেম আছে এখানে বিভিন্ন। ঠিক আছে, তবে এবার কোন সাইডটা, ও এবার ওই সাইডটা যাওয়ার, দেখি এইদিকে কি আছে। এদিকে কিছু আছে নাকি আমি সঠিক জানি না, তবে এদিকে একটু গিয়ে দেখবো এদিকে কি আছে।